কে যেন পচা কথা না বলে আমাকে পচা কথা বলবে না, তুমি সুন্দর করে বলো বলো, নিজের পরিবর্তনের একটি সুযোগ যদি থাকে তাহলে তোমার কোন জিনিসটা তুমি চেঞ্জ করতে চাও? কিছু চেঞ্জ করতে চাই না। অভিনয় না আসলে কি করতে? পুলিশ হতাম। একজন পুলিশ, একজন উকিল ফেরদৌস ভাই, বুঝো আমি কেন দেখতে ছাড়ছি না ওদেরকে, হাতছাড়া করব না আকাশে। সহশিল্পীর সাথে জড়িয়ে এখন পর্যন্ত কোনো স্ক্যান্ডাল কি এসেছে এবং সেটি আসলে সেটি কিভাবে নিজে ওয়েলকাম করো? শুরু থেকেই হ্যাঁ একদম, তো সেই স্ক্যান্ডাল গুলো কিভাবে অ্যাপ্রিশিয়েট করো? এত নতুন নতুন, এত প্রতিদিন এত নতুন নতুন তাজা তাজা খবর যে আগের দিন কি ছিল ওটা ভুলে যাই, মানে মনে করতে চাইলেও মনে করতে পারি না, তো এটা ইউজ হয়, ভালোই লাগে। সবাই নিশ্চয় শুনে ফেলেছে এর মধ্যে। কোন ভক্ত আপনাকে ডেট করতে চাইলে আনসার কি হবে? নিরাশ করব না অবশ্যই, আমি চাই, কিন্তু আসলে কি পারবো? ওকে, ভেরি ট্রিকি। প্রথম প্রেমে পড়া? প্রথম প্রেমে পড়া, প্রেমটা আসলে রবীন্দ্রনাথ। ওখানে ওইটাই আমার প্রেম, আসলে আসল প্রেম যদি বলা হয়। ওকে, আর সেটা অনেক ছোটবেলায়, ছোটবেলা থেকেই এখনো কন্টিনিউ। তুমি বলছিলে যে ভক্তদের সাথে ফ্লার্ট করতে পছন্দ করো বা হচ্ছে ডেট করতে চাইলেও তুমি নিরাশ করতে চাও না, কিন্তু ডেটটা করবে কখন? কিন্তু এখন পর্যন্ত এমন কোনো পাগলামি যেটি তুমি বলতে চাও ভক্তদের, এমন কোনো ম্যাডনেস? সেটা হয়েছিল আমার পুড়ে যাওয়ার মন সিনেমা রিলিজের সময়। আমি ওটা খুবই ভয় পেয়েছিলাম। আরও একটা ইন্টারভিউতে আমি বলেছিলাম যে আমি যখন হলের সামনে, মানে পর্দার সামনে একটা জায়গা থাকে না যে আমরা উঠে সবার সাথে, তো ওইখানে আমার মাঝে একটা ছেলে, সবাই তো অনেক ক্রাউড করছে, অনেক ক্রাউড একটা জন ছিল, তো ওর মধ্যে একটা ছিল অনেক জোরে, ছেলে না বলতে গেলে তার বয়স কত হবে, মানে 40-এর কাছাকাছি এরকম, তো অনেক জোরে জোরে চিল্লাচ্ছে, তো অনেকের মধ্যে ওইটাই বেশি শোনা যাচ্ছে। তো আমি তাকালাম, তাকে দিয়েছি হাতের মধ্যে রক্ত, হাতটা কেটে পুরো অস্থির, মানে সে এখানে আসবে আসতে দিচ্ছে না, বাধা দিচ্ছে, তার সে কেটে টেটে পুরো। তো আমি খুবই ভয় পেয়ে গেছিলাম, মানে আমার বাসায় আসার পর আমার জ্বর চলে আসছিলো ভয়ে, ন্যাচারালি। হ্যাঁ, মানে এটা মানে নেওয়া যায় না, এইসব পাগলামি করা উচিত না আসলে, একদমই না। কোনো একটি রিউমার তোমার নামে লেখা হয়েছে যেটি সত্যি না, কিন্তু তোমার মনে হচ্ছে সেটা সত্যি হলে ভালো হতো? বিয়ে। বিয়ে কি ছিল সেই রিউমারটা একটু জানতেই চাই আমরা। প্রচন্ড, আমার তো মানে দেখা যায় তো অনেক ভিউজ, অনেকজন জামাই টামাই বানাই দিছে। পড়ি, অন্য তারকার নেই কিন্তু তোমার আছে এমন কোনো একটা কোয়ালিটি? আমি পড়ি, এটাই আলাদা, ডানা কাটা পড়ি। সহশিল্পী কোনো একজনের সাথে রোমান্টিক ডেট কাকে বেছে নেবেন? যাকে নিয়ে যাবে সেই মায়ের খাবে, কারে নেব? মায়ের খাবে? কার হাতে মায়ের খাবে? আমার হাতে। আমার ডেট হয় না আসলে, আমি মেনটেন করতে পারি না, দু এক মিনিট পরে ঝগড়া লেগে যায়। ফেরদৌস ভাই ডেটে যেতে চেয়েছিল, আপনি ডেটে যেতে চেয়েছিলেন, আপনি ডেটে যেতে চেয়েছিলেন, সবাই মিলে তুমি শাকিব খানকে নিয়ে যাও, এখন সময়ের, এই সময়ের বা সব সময়ের তিনজন সেরা নায়ক এবং তিনজন সেরা নায়িকা। আলমগীর আঙ্কেল, রাজাক আঙ্কেল, আর কার কথা বলবো? ফেরদৌস ভাই, ফেরদৌস ভাই তিনজন হয়ে গেল। আমাদের তো ভাইয়া দুলা ভাইয়ের অভাব নাই, সেই অপশনটা থাকুক। ওকে, সেই অপশনটা থাকুক। সিঙ্গেল থাকার মজা? সিঙ্গেল থাকার মজা যে এই যে অদৃশ্য একটা ডানা থাকে, উড়ে বেড়ানো যায়, স্বাধীনতাটা থাকে, যে হ্যাঁ ফোন ধরো না কেন, খাও কেন, খাও না কেন, এইসব নাই আসলে। ওকে, ফ্রিডম লাইফটা থাকে।